কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ক্রিপ্টো এডা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নিউ একটা ইনকাম রিলেটেড ভিডিওতে স্বাগতম। তো আজকে দুইটা অফার নিয়ে কথা বলবো। প্রথম অফারটা নিয়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি যদি তিনটা ফ্রেন্ডকে রেফার করতে পারেন তাহলে এখান থেকে $20 ম্যাটিক টোকেন পাবেন। তো আপনার মাথা হয়তো তো এখন একটা জিনিস ঘুরতেছে যে কিভাবে তিনটা রেফার করবো, তিনটা রেফার করা তো পসিবল না, বা আপনার কমিউনিটি নিয়ে তো নো টেনশন, তিনটা রেফার কিভাবে করবেন সেগুলো আমি বলে দেবো, আমি আপনাকে শেখাবো। তো দ্বিতীয় যে একটা অফার আছে সেটা হচ্ছে কোবি এক্সচেঞ্জ। তো এটা একটা এক্সচেঞ্জ না, এটা হচ্ছে এক ধরনের ওয়েবসাইট লাইক প্যানকেক সোয়াবিন মতো, সেটা যখন কাজ করবো তখন বুঝতে পারবেন। আর এরকম ওয়েবসাইট এর আগে আগে যখন আসছিল যেমন প্যানকেক সোয়াব বা হচ্ছে কুইক সোয়াব বা আপনার পোকোয়েন সোয়াব, তো এরকম ওয়েবসাইট যখন আসছিল আর তারা যখন টেস্টনেটে তাদের এয়ারড্রপ রানিং করছিল তখন যারা জয়েন করছিল তারা হিউজ 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 পরিমাণ একটা ইনকাম করছিল। তো এখান থেকে আপনি হিউজ একটা ইনকাম করতে পারবেন, কারণ এখানে কিন্তু তাদের পিছনে বাইন্যান্স আছে। তো বুঝতে পারছেন সেক্ষেত্রে ভালো একটা প্রফিট আমাদের হতে পারে। তো এখান থেকে কীভাবে কী জয়েন করবেন পুরো প্রসেসটা ভিডিওতে দেখানো হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলি না, আপনি যদি অনলাইন থেকে বা যদি ক্রিপ্টো এয়ারড্রপ জগৎ থেকে ইনকাম করছেন তাহলে আপনার মাস্ট বি কোনো কোনো টেলিগ্রাম চ্যানেলে প্রেডিকশনগুলো ফলো করতে, কারণ একটা এয়ারড্রপে জয়েন করা যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই এয়ারড্রপের আপডেটগুলো ফলো করা। কারণ একটা এয়ারড্রপে জয়েন করে যদি আপনি তার আপডেটগুলো ফলো না করেন তাহলে আপনি কখনোই অনলাইন থেকে বা এয়ারড্রপ জগৎ থেকে ইনকাম করতে পারবেন না। তো যদি আমি এই এয়ারড্রপের কথাটাই ধরি, এই এয়ারড্রপের এরপরে কিন্তু অনেকগুলো আপডেট আসবে যেগুলো শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হবে। যদি আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সেই আপডেটগুলো কখনোই আপনি পাবেন না। তো সেজন্য ভিডিও পিন কমেন্ট থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি ওপেন করে দেবেন, তারপরে নিচের দিক থেকে যে কমেন্ট বক্সটা আছে কমেন্ট বক্সটা ওপেন করে দেবেন। তো কমেন্ট বক্স ওপেন করে দিলে আমাদের অল যে আজকের অফারের লিঙ্কগুলো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেগুলো দেখতে পাবেন। প্রথম যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনি ডিরেক্ট টেলিগ্রাম চ্যানেলে যাবেন, নিচ থেকে জয়েন করে নেবেন। আর তারপরে হচ্ছে টুডেজ অফার লিঙ্ক থাকবে, তো সেটা হচ্ছে আমাদের আজকের অফারের লিঙ্ক। সেই টুডেজ অফার লিঙ্কে ক্লিক করলে আপনি আজকের অফারের পোস্টে আসবেন। তো অবশ্যই ভিডিও পিন কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। আর আজকের অফারে জয়েন করার জন্য যখন টুডেজ অফার লিঙ্কে ক্লিক করে এরকম একটা পোস্টে আসবেন, এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন। তো কেউ টেনশন নেবেন না, পুরোটা বিস্তারিতভাবে বোঝাবো। তো এখানে প্রথম যে এয়ারড্রপটা সেটা হচ্ছে যে ডোফ ওয়ালেট, যেখানে আপনারা $20 পরিমাণ ম্যাটিক পাবেন তিনটা রেফার করলে। তো এখানে কি করবেন, এখানে কাজ করার জন্য প্রথমে ওই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন, লিঙ্কটা ক্লিক করে দিয়ে যেখানে একটা ব্রাউজার দিয়ে ওটা ওপেন করে দিবেন। তো তারপরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। যখন স্ক্রল করে নিচের দিকে যাবেন তাহলে তখন এই এয়ারড্রপের পুরো ডিটেলসটা দেখতে পাবেন। এখানে কিন্তু বলছে রেফার ফ্রেন্ড ফর আর্লি অ্যাক্সেস অ্যান্ড ফ্রি এয়ারড্রপস, ইনভাইট থ্রি ফ্রেন্ডস টু ক্লেম অ্যান্ড আর্লি অ্যাক্সেস, আর্লি ইউজার গেট আপ টু $20 ম্যাটিক ইন ফ্রি এয়ারড্রপ। অর্থাৎ তারা বলছে যে আপনি যখন তিনটা ফ্রেন্ডকে রেফার করবেন তখন আপনি এখান থেকে $20 সমপরিমাণ ম্যাটিক তাদের পাবেন তাদের এয়ারড্রপটা শেষ হওয়ার পরে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনি আবার স্ক্রল করে এখানে উপরের দিকে চলে যাবেন। উপরের দিকে যাওয়ার পরে দেখতে পাবেন যে এখানে এরকম একটা জিমেইল দেওয়ার অপশন আছে, এখানে আপনি আপনার পছন্দের মতো জিমেইল দিয়ে নিচ থেকে যে জয়েন্ট হোয়াইট লিস্ট আছে এখানে একটা ক্লিক করে দিবেন। জয়েন্ট হোয়াইট লিস্টে ক্লিক করে দিলে আপনার এরকম একটা নাম্বার দিবে, এরকম একটা নাম্বার দিবে, আর নিচের দিক থেকে এরকম আপনার রেফার লিঙ্কটা শো হবে। তো এখানে কপি করে এখানে ক্লিক করে রেফার লিঙ্কটা কপি করে দিবেন। তো যখন রেফার লিঙ্কটা কপি করে দিবেন আপনার কাজ কিন্তু শেষ এখানে। এবার হচ্ছে তিনটা ফ্রেন্ডকে রেফার করবেন কিভাবে। তো তিনটা ফ্রেন্ডকে রেফার করার জন্য অবশ্যই আমি বলবো যে প্রথমত প্লে স্টোর থেকে কিউবি ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। সেটা আপনার যে জিমেইলটা বর্তমানে সাবমিট করছেন সেই জিমেইল ছাড়া আরও একটা জিমেইল দিয়ে কিউবি ব্রাউজারটা লগ ইন করবেন। তারপর হচ্ছে অ্যান্ডেক্স ব্রাউজার, তো এভাবে প্লে স্টোর থেকে তিনটা ব্রাউজার ইনস্টল করে নেবেন। আর তিনটা ব্রাউজার তিনটা আলাদা আলাদা জিমেইল দিয়ে লগ ইন করবেন। করার পরে এই রেফার একই রেফার লিঙ্ক থেকে তিনটা যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের এই রেফারে এই এয়ারড্রপটা জয়েন হবেন আলাদা আলাদা ব্রাউজার দিয়ে, তাহলে কিন্তু আপনার এখানে রেফার শেষ। তো আমাদের লিস্টের দ্বিতীয় যে এয়ারড্রপটা আছে সেটা হচ্ছে যে কোবি এক্সচেঞ্জ। তো মূলত আজকের এই কোবি এক্সচেঞ্জ নিয়ে ভিডিওটি মেক করছি। তো এই যে ডোল্প ওয়ালেট যেখানে $20 ম্যাটিক দেবে, এটা যদি আপনারা বুঝতে না পারেন তো তার জন্য ভিডিওটি মেক করা হচ্ছে এই আর কি। তো প্রথমে থেকে এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন, দেখুন কোবি এক্সচেঞ্জের। তো প্রথমে যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে যে এই যে ইয়ারটা হচ্ছে ইয়ারড্রপ লিঙ্ক, এটা হচ্ছে ফার্স্ট লিঙ্ক, এটা হচ্ছে যে আপনারা কাস্টম টোকেন অ্যাড করবেন তো সেটার লিঙ্ক। তো এখানে কাজ করতে গেলে অবশ্যই আপনাদের মাস্ট বি কিউবি ব্রাউজারটা লাগবে, আর কিউবি ব্রাউজার অবশ্যই আপনাদের মেটামাস্কটা ইনস্টল করা থাকা লাগবে। যদি আপনাদের কিউবি ব্রাউজারে মেটামাস্ক ইনস্টল করা না থাকে বা সেখানে ওয়ালেট ক্রিয়েট করা না থাকে তাহলে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, সেখান থেকে দেখে আপনারা এক ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন। তো সাপোজ আমি মনে করলাম যে আপনাদের কিউবি ব্রাউজারও আছে, সেখানে আপনাদের হচ্ছে মেটামাস্ক ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করা আছে, সেখানে একটা ওয়ালেটও ক্রিয়েট করা আছে। তো এবার যখন আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করা থাকবে তখন এখান থেকে আপনাদেরকে নতুন একটা নেটওয়ার্ক সেখানে অ্যাড করতে হবে। তো তার জন্য চলে যাবেন আপনাদের কিউবি ব্রাউজারে।
তো কিউবি ব্রাউজারে যখন এরকম একটা পেজে আসবেন তো এখান থেকে এক্সটেনশনগুলো দেখার জন্য যে থ্রি ডট মেনু আছে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এভাবে অনেকগুলো এক্সটেনশন এখানে দেখা যাবে। তো এটা হচ্ছে মেটামাক্স, দেখুন এক্সটেনশন এটা, এটা হচ্ছে মেটামাক্স। এই তো মেটামাক্সের উপরে ক্লিক করে দিবেন, করার পরে মেটামাক্সের যে করার পরে যে মেটামাক্সের পাসওয়ার্ড দিয়ে নিচ থেকে আনলক করে দিবেন। তো আনলক করার পর এরকম এখানে এখানটাতে আপনাদের ইথেরিয়াম আসবে। তো এখানে আমি ফিটফি নেটওয়ার্কে কাজ করছিলাম তো সেজন্য ফিটফি আসছে, তো এখান থেকে আপনাদের ইথেরিয়াম আসবে। তো নতুন যে নেটওয়ার্ক অ্যাড করার জন্য এখানে যে স্টেপ নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করে দেবেন অ্যারো বাটনটাতে। তো অ্যারো বাটনে ক্লিক করার পরে একটা একটা অপশন আছে, এখান থেকে যে অ্যাড নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে একটা পপ আপ দেখতে পাবেন যে অ্যাড নেটওয়ার্ক ম্যানুয়ালি একদম নিচের দিকে এই যে এখানে। তো এখানটাতে একটা ক্লিক করে দেবেন। তো এখানটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে, একটা বক্স আসবে অনেকগুলো, যেখানে প্রথম থাকবে নেটওয়ার্ক নেম, দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্ক আরপিসি ইউআরএল, তিন নম্বর হচ্ছে চেইন আইডি, চার নম্বর হচ্ছে কারেন্ট সিম্বল, পাঁচ নম্বর হচ্ছে ব্লক এক্সপ্লোর ইউআরএল। তো এগুলো কোথায় পাবেন, চলে যাবেন আমাদের টেলিগ্রাম পোস্টে। তো টেলিগ্রাম পোস্টে আসার পরে এখানে এগুলো আমাদের সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। এখান থেকে যে এই যে কাস্টম নেটওয়ার্ক আরপিসি, এগুলো কিন্তু না। তো এগুলো হচ্ছে আমাদের কাস্টম নেটওয়ার্ক আরপিসি। তো কোনটা কোন ঘরে বসবে সেটা এখানে দেখে নেবেন। প্রথম ঘরে বসবে যে নেটওয়ার্ক নেম, তারপরে হচ্ছে আরপিসি, তারপর সাইন আইডি, তারপরে কারেন্সি, তারপর ব্লক সিম্বল। তো এভাবে পুরোটা ওখানে দেখে দেখে বসাই নেবেন। তো আমি যেভাবে বসাই নিয়েছি সেমভাবে এখানে বসাই নেওয়ার পর এখান থেকে নিচ থেকে যে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার নতুন একটা নেটওয়ার্কে অ্যাড হয়ে যাবে যেটার নাম হচ্ছে নুলস, আর সেই নেটওয়ার্ক হচ্ছে এটাই। তো তারপরে কী করবেন, তারপরে চলে যাবেন আমাদের স্ক্রল করে আমাদের টেলিগ্রাম পোস্টে। তো টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে একটা লিঙ্ক দেখতে পাবেন যে ফসেড লিঙ্ক, মানে আপনাদের ফ্রিতে তাদের টোকেনটা এখন বর্তমানে নিতে হবে, এটা হচ্ছে তাদের ফসেড লিঙ্ক। তো ফসেড লিঙ্কে ক্লিক করে দেবেন আপনি ফ্রিতে তাদের টোকেনগুলো নেওয়ার জন্য। তো সরি, ফসেড লিঙ্কটা কপি করবেন, করার পরে কিউ ব্রাউজারে নতুন একটা ট্যাব নিয়ে সেই ফসেড লিঙ্কটা ওপেন করে দিবেন। আর ওপেন করার আগে অবশ্যই এখান থেকে যে উপরে থেকে যে এই যে কপি অপশন আছে আপনি অ্যাড্রেসটা এখানে কপি করে নেবেন। তো যখন এই কিউ ব্রাউজার দিয়ে ফসেড লিঙ্কটা ওপেন করে দেবেন তখন এরকম একটা অপশন দেখতে পাবেন। তো এখানে এই যে ঘরটা আছে এখানে যে অ্যাড্রেসটা কপি করে আনছেন সেই অ্যাড্রেসটা ক্লিক করবেন, সরি সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। করার পরে নিচ থেকে যে রিকোয়েস্ট টু নুলস এখানে একটা ক্লিক করবেন। করার পরে হচ্ছে যে দেখুন এভাবে বলবে যে তার আপনার ওয়ালেটে তারা দুইটা নুলস পাঠাইছে, তো আপনি একটু ওয়েট করবেন। করার পরে চলে যাবেন হচ্ছে আপনার সেই মেটামাক্স এক্সটেনশনে, যেটাকে যেখানে আপনি নতুন একটা নেটওয়ার্ক অ্যাড করছিলেন। তো দেখুন এখানে কিন্তু আমি ইনস্ট্যান্ট দুই নুলস পেয়ে গেছি, তার ভ্যালু 38 সেন্ট, তবে এটা ফেক। তো যাই হোক, এখানে এবার আমাদের কিন্তু ফ্রিতে এটাও নেওয়া শেষ। তো এবার আমাদের আরেকটা কাজ হচ্ছে তাদের এখানে একটা সোয়্যাপ করতে হবে আর লিকুইডিটিতে যোগ করতে হবে। তো তার জন্য দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ লিঙ্ক নামে একটা অপশন আছে এখানে, এয়ারড্রপ লিঙ্ক নামে। তো এই এয়ারড্রপ লিঙ্কে একটা আপনারা একটা ক্লিক করে দিবেন। তো সরি, ক্লিক করবেন না, এখানে ওয়ান ট্যাপে কপি হবে, তারপর কিউবি ব্রাউজারে নতুন একটা ট্যাব নিয়ে সেটা ওপেন করে দিবেন। তো সেটা যখন ওপেন করে দেবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে কানেক্ট অপশন, তো কানেক্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো ওয়ালেট আসবে, মেটামাক্স আসবে, বাইন্যান্স আসবে, কয়েনবেজ আসবে, মোর আসবে। তো এখান থেকে আপনারা ডিরেক্ট এখানে যে মেটামাক্স আছে মেটামাক্সের উপরে ক্লিক করে দিবেন। তো মেটামাক্সের উপরে যখন ক্লিক করে দিবেন তখনই আপনাদের মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, তার দেখার জন্য থ্রি ডটে ক্লিক করবেন। তাহলে দেখতে আবার থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে আপনার মেটামাক্স এক্সটেনশনে ঢুকবেন। তো ঢোকার পরে দেখবেন একটা এখানে আপনাদের একটা কনফার্মেশন আসছে। তো নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন, তার করে কনফার্মেশনটা কনফার্ম করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আবার এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে কী করবেন, তো এখান থেকে হচ্ছে যে এই যে নিচ থেকে যে কানেক্ট অপশন আছে কানেক্ট অপশনে ক্লিক করে এটা কানেক্ট করে নেবেন। তো আমার কানেক্ট হয়েছে, কানেক্ট হওয়ার পরে এখান থেকে এই যে পেজগুলো আছে এখান থেকে পেজে ক্লিক করে মানে পূর্বের পেজে যেখানে আপনি সোয়্যাপ করতেছিলেন সেখানে ফিরে যাবেন। তো যাওয়ার পরে দেখবেন যে এখানে হচ্ছে আপনার এখানে আর কানেক্ট অপশন নেই, তার মানে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। আর এখানে আপনার ব্যালেন্সগুলো শো করছে যে আপনার কয়টা নুল আছে। তো এখানে যখন ব্যালেন্সগুলো শো করবে তখন এখানে আপনি বসায় লিখে লিখে বসাই দিবেন, মানে সাপোজ আপনি দুইটা নুল পাইছেন, আপনি আমার মতো এখানে 0.5 নুল দিয়ে এটা সোয়্যাপ করবেন, তারপর এখানে সোয়্যাপে ক্লিক করবেন। তো সোয়্যাপে ক্লিক করার পরে নিচ থেকে যে কনফার্ম সোয়্যাপ আছে এই যে কনফার্ম সোয়্যাপ, তো এখানে কনফার্ম সোয়্যাপে একটা ক্লিক করে দিবেন। কনফার্ম সোয়যাপে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পপ আপ হবে, এটা কিছুক্ষণ এটা কিছুক্ষণ এভাবে 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 ঘুরবে। তো তারপরে সেটা আপনি আবারও একটা কনফার্মেশন আছে, তার জন্য থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে মেটামাক্সে ক্লিক করবেন, মেটামাক্সের ভিতরে প্রবেশ করবেন। তো মেটামাক্সের ভিতরে প্রবেশ করার পরে আপনাদের এটা আবার কনফার্মেশন দিতে হবে, তার জন্য কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে আবারও এই যে এখানে ক্লিক করে আবার পূর্বের পিসে মানে যেখানে সোয়্যাপ করছিলেন সেখানে চলে যাবেন। যাওয়ার পরে এটা দেখবেন যে কিছুক্ষণ একটু ওয়েট করবেন, মানে তাদের নতুন তো সোয়্যাপ সাইটটা, তো সেহেতু একটু দেরি হয়, তো সেহেতু একটু দেরি করবেন সবসময়, তাহলে আপনাদের পুরোটা কমপ্লিট হবে। সেখান থেকে এখান থেকে যখন সোয়যাপটা কমপ্লিট হয়ে যাবে নিচ থেকে ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে দেওয়ার পরে, তো ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু
ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে আর এখানে আমাদের ব্যালেন্সটা কিন্তু কমে গেছে 2.0 থেকে 1.41টা, যেহেতু আমরা 0.50 দিয়ে এটা সোয়াপ করছিলাম। তো তারপরে আমাদের সোয়াপের কাজ শেষ, এবার হচ্ছে আমাদের লিকুইডিটি যোগ করতে হবে। তার জন্য লিকুইডিটি এখানে একটা ক্লিক করে দেবেন। তো লিকুইডিটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড লিকুইডিটি, এখানে একটা ক্লিক করে দেবেন লিকুইডিটি অ্যাড করার জন্য। তো অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যারো বাটনে ক্লিক করে এখানে সরি এখানে ওখানে অ্যারো বাটনটিতে ক্লিক করবেন। করার পরে ওখানে নুলস থাকবে, ওখানে সিইউবিটা চয়েস করবেন, কোন সিইউবি সেটাও দেখায়। এই যে সিইউবিটা আছে, এই সিইউবিটা আপনি এখানে চুজ করবেন। তো তারপরে হচ্ছে আর এইখানে এই এই যে অ্যারো বাটনটা আছে, এই অ্যারো বাটনে চুজ করে এই নুলসটা এখানে সিলেক্ট করবেন। তার মানে আমি আপনাদের আরও বিস্তারিতটা একটু বোঝাই, যে এই যে নুলসটা আছে এই নুলসটা এইখানে আনবেন, আর এই যে কিউবিটা সিউবিটা আছে এইটা এখানে আনবেন। তো আমি আশা করছি আমি আপনাদের বোঝাতে পারছি। তো ওই ওটা এখানে করার পরে এখানে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। তো অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে যে ম্যাক্স আছে, ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করে যে ম্যাক্সে ক্লিক করবেন। তো ম্যাক্সে ক্লিক করার পর নিচ থেকে যে এই যে দেখুন এখানে একটা অপশন আছে এনাবল সিইউবি, এনাবল সিইউবিতে একটা ক্লিক করে দিবেন। তো যখন এনাবল সিইউবি সিইউবিতে ক্লিক করে দিবেন তখনই আপনাদেরকে মেটামাক্সে আরও একটা কনফার্মেশন যাবে, সেটা দেখার জন্য থ্রিডটে ক্লিক করবেন। তারপর মেটামাক্সের ভিতরে প্রবেশ করবেন। তো মেটামাক্সের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আবারও এই পপআপটা কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পরে ব্যাস হচ্ছে আপনি যে এখানে ক্লিক করবেন। করার পরে পূর্বের পেজে যেখানে সোয়াপ করছিলেন বা লিকুইডিটি যোগ করছিলেন সেখানে ফিরে যাবেন। যাওয়ার পরে একটু ওয়েট করবেন, তাহলে দেখবেন যে আপনার এই যে দেখুন আমার কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, তো ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার পর নিচ থেকে যে সাপ্লাই অপশন আছে, সাপ্লাই অপশনে একটা ক্লিক করে দেবেন। সাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আরও একটা পপ অপশন হবে, সেটা হচ্ছে কনফার্ম সাপ্লাই। তো সবাই এখান থেকে কনফার্ম সাপ্লাইতে ক্লিক করে দেবেন। কনফার্ম সাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর আপনার আরও একটা ট্রানজ্যাকশন হবে, তার জন্য থ্রিডটে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করবেন। যখনই মেটামাক্সে ক্লিক করবেন তখনই আপনাদের মেটামাক্সের ভিতরে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে যে শেষ যে একটা কনফার্মেশন সেটা এখান থেকে নিচ থেকে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দেওয়ার পর আপনি আবারও এখানে পেজে ক্লিক করবেন। করার পরে যেখানে সোয়াপ করছিলেন বা লিকুইডিটি যোগ করছিলেন সেখানে আসবেন। আসার পরে একটু ওয়েট করবেন, আমি আগেই বলছি যে এটা একটা স্লো কাজ করে, তো সেজন্য একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নিচ থেকে যে ক্লোজ অপশন, ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার লিকুইডিটিটা যোগ করা হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু ট্রানজ্যাকশনটা এখানে কমপ্লিট হয়েছে, এখানে শো করছে, আর আমার ব্যালেন্সটা কিন্তু ওখানে জিরো হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, পুরো ভিডিওটা খুব বিস্তারিতভাবে বোঝালাম। আর প্রথম যে অফারটা আছে সেটা কেউ মিস দিবেন না, কারণ এখানে তিনটা রেফার করতে পারলে আপনি $20 পরিমাণ ম্যাটিক পাবেন। আর দ্বিতীয় হচ্ছে একটা সোয়াপসাইট, তো সোয়াপসাইট অফারগুলো এর আগেও ভালো পেমেন্ট করছে আর এটাও ভালো পেমেন্ট করবে, বিকজ এর পিছনে আছে বাইন্যান্স। তো পুরো ভিডিওটা দেখে সঠিকভাবে জয়েন করে নেবেন। আর এরকম অফার পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি যে ভিডিওটি দেখছেন তার পিন কমেন্ট ওপেন করে প্রথম যে লিঙ্কটা আছে জয়েন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেটাতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। তাহলে এখানে আপনি নিত্য নতুন এয়ারড্রপ পাবেন, উইথড্রো আপডেট সব কিছু পাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই ছিল আজকে ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।